মুখ্যমন্ত্রী বলছে শুধুমাত্র বাংলা বন্যার টাকা থেকে বঞ্চিত, কেউ যোগাযোগও করে না আর টাকাও পাঠায়। বন্যার তো সব ত্রাণ গুলো চুরি করে না, ফলে সাধারণ মানুষ তো বঞ্চিত হবে। ঠিকই বলেছেন উনি, জোনাদের ছোটদের দ্বারা চুরি হয়ে যাচ্ছে বলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে বৃহত্তমার সুবিচার চেয়ে যাদবপুরে কালকে স্লোগান উঠল যে কাশ্মীর আজাদি, আজাদি চাই কাশ্মীর। যাদবপুরে আগেও হয়েছে এরকম ভাবে, আপনারা দেখেন যাদবপুরে বা আপনার দিল্লিতে জেএনইউতে বারবারই ওরা একটা ভারতবর্ষকে টুকরো টুকরো করার চেষ্টা করে, এবং সে টুকরে টুকরে গ্যাংয়ের মধ্যে টিএমসি একজন পার্টনার, ওদের যে ইন্ডিজোট, সেই ইন্ডিজোটের কাজই হলো ভারতবর্ষকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া। তো ফলে ওরা সেই লক্ষ্যে এগোচ্ছে আর আমরা ভারতবর্ষকে জোড়ার চেষ্টা করছি। ঘাটালের যে বন্যা পরিস্থিতি সেখানে নিয়ে নানান ধরনের রাজনীতি, কখনো শেখ দপ্তরের যিনি আধিকারিক আছে তার নাম প্লেট খুলে দেওয়া হচ্ছে, ঘাটালের বন্যা ঘাটালের মানুষের অত্যন্ত দুঃখের, মানে আপনি সত্যি না গেলে আপনারা বুঝতে পারবেন না, আপনারা নিশ্চয়ই গেছেন, এক ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর, মানে মানুষ যে কিভাবে বেঁচে আছে, মানে কি ভয়ঙ্কর যন্ত্রণা সেটা ওখানকার মানুষেরা বুঝতে পারে। দেখুন আমরা তো গেলাম এলাম দেখলাম, এর মধ্যে তো ঘাটালে কখনো উন্নতি হবে না। ঘাটালের উন্নতি করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে সত্যিকারের মন থেকে চাইতে হবে। কেন্দ্রীয় সরকার অনেকবার ধরে বলেছে, প্রজেক্টকে অ্যাপ্রুভাল করে দিয়েছিল 2022-তে, ফিনান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল, কিন্তু এরা কোনো কাজ করেনি শুধুমাত্র রাজনীতি করার জন্য। আর এখন সাংসদ বলছে ভোটের আগে 25 মে তো উনি জয়ের তো মিছিল বার করে ফেলেছিলেন 25 মে, তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 4 মাস হয়ে গেল, 4 মাসে এসে বলছেন যে এই নাও তোমাদের কাছে আমি কিছু চাল ডাল দিয়ে গেলাম আর তোমরা আগামী 5 বছর ঘুমাও, আমি আবার 5 বছর পরে আসবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।